প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসটিতে আমরা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি এই সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটিতে আমি কভার করব প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী। শব্দের শ্রেণী, বাক্যের শব্দগুলোকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ এই আট শ্রেণীতে ভাগ করে দেখানো যায়। তো আমরা প্রথমে বিশেষ্য কি সেটি সম্পর্কে জেনে নিই। যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর নাম বোঝাইব, ঠিক আছে, ওই শব্দগুলোকে বলা হয় বিশেষ্য। যেমন ব্যক্তির নাম নজরুল, প্রাণীর নাম ভাগ, ডাকাকি একটি স্থান বা জায়গার নাম, ইট বস্তুর নাম, সততা একটি গুণের নাম, ঠিক আছে। তো ফাইনালি কি বলা যায়, বিশেষ্য বলতে কোনো কিছুর নামকে বোঝায়। সর্বনাম, নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলে সর্বনাম। যেমন মনির দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য স্কুলের সবাই গর্বিত। এখানে তার বলতে কাকে বোঝাইছে, মনিরকে। তো এই মনির অর্থাৎ নামের পরিবর্তে যেই শব্দটা বসছে ওইটাকে বলে সর্বনাম, ক্লিয়ার। বিশেষণ, যেসব শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন দেখো সুন্দর ফুল, ফুলটা কেমন সুন্দর, অর্থাৎ ফুলের একটি কী বোঝাইছে, গুণ বোঝাইছে। বাজে কথা, কথাটা কেমন বাজে, বাজে দ্বারা কী বোঝাইছে, দোষ বোঝাইছে। টাকা পঞ্চাশ, ঠিক আছে, পঞ্চাশ দ্বারা কী বোঝাইছে, টাকার পরিমাণ বোঝাইছে বা সংখ্যা বোঝাইছে। হাজার সমস্যা, হাজার দ্বারা পরিমাণ বোঝাইছে। তাজা মাছ, মাছটা কেমন তাজা, তো তাজা দ্বারা মাছটির অবস্থা বোঝাইছে, ক্লিয়ার। তো ফাইনালি তুমি এটাই মনে রাখবা, বিশেষণ বলতে জাস্ট বিশেষ্য ও সর্বনামের দোষগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাইব, ঠিক আছে। ক্রিয়া অর্থাৎ যা দ্বারা কোনো কিছু করা, চলা, যাওয়া, শোনা, বোঝা, খাওয়া এগুলো বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন রাজীব খেলছে, রাজীব কী করছে, খেলছে, এখানে খেলাটা একটা ক্রিয়া। বৃষ্টি হয়েছিল, ঠিক আছে, হওয়াটা একটা কি বা হয়েছিলটা কি, ক্রিয়া। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া আবার দুই প্রকার, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটি অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কাকে বলে, যে ক্রিয়াটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পাইব তাকে সমাপিকা ক্রিয়া বলে। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, দেখো সে পড়েছে, এখানে ক্রিয়া কোনটি, পড়েছে। তো পড়া ক্রিয়াটা দ্বারা কিন্তু বাক্যের অর্থটি সম্পূর্ণ হয়েছে, সে পড়েছে অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেছে, তো এটি হবে সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। আর যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তো এখানে এই এক্সাম্পলটা দেখো, সে পড়লে ভালো করবে, এখানে ক্রিয়া কিন্তু দুইটা, একটি হচ্ছে পড়লে আর একটা কি, করবে, ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি পড়লে ক্রিয়াটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো সে ভালো করবে, তো অর্থ সম্পূর্ণ হচ্ছে, করবে ক্রিয়াটা দ্বারা অর্থ যেহেতু সম্পূর্ণ করতে পারছে তার মানে করবে ক্রিয়াটা কি, সমাপিকা ক্রিয়া। এখন তোমরা করবে ক্রিয়াটাকে বাদ দিয়ে দাও, এখন দেখো তো সে পড়লে ভালো, তো অর্থ কি সম্পূর্ণ হচ্ছে, হচ্ছে না কিন্তু। তো এই পড়লে ক্রিয়াটি দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হইতাছে না, তার মানে পড়লে ক্রিয়াটা কি, অসমাপিকা ক্রিয়া। কারণ আমরা জানি যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে, ঠিক আছে। তারপর এখানে দেখো ক্রিয়া বিশেষণ, যে শব্দ ক্রিয়ার অবস্থা, সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ছেলেটি দ্রুত দৌড়ায়, তো ছেলেটি দ্রুত এটি নির্দেশ কিন্তু করছে না, দ্রুত দিয়ে, দ্রুত কি তার দৌড়টা, ঠিক আছে, তার দৌড়টা কি দ্রুত, তো দ্রুত শব্দটি দ্বারা এই দৌড় ক্রিয়াটাকে কি করছে, নির্দেশ করছে, তার মানে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্লিয়ার। মেয়েটি সকালে গান করে, তো মেয়েটি কখন গান করে, সকালে গান করে, এখানে মেয়েটি সকালে এটি নির্দেশ করছে না কিন্তু, তার গানটা সকালে এটি নির্দেশ করছে, তার মানে ক্রিয়াকে যেহেতু সকাল শব্দটি নির্দেশ করছে এই সকালটা হবে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে। ক্রিয়াকে বিশেষিত যে করে তাকে বলে ক্রিয়া বিশেষণ, ক্লিয়ার। অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এখানে কাজ এবং কিছুই বোঝে না এই দুইটি শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করছে ছাড়া, ঠিক আছে, তো এই ছাড়াটা হবে কি, অনুসর্গ। কোন পর্যন্ত পড়েছ, এখানে পর্যন্তটা হবে অনুসর্গ। যোজক,
শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে। অর্থাৎ যোজক বলতে জাস্ট যুক্ত করবে, এটি হতে পারে দুইটা শব্দ অথবা দুইটা বাক্য। যেমন দেখো লাল বা নীল, লাল এবং নীল শব্দটাকে যুক্ত করছে কি দিয়ে, বা দিয়ে, তো বাটা হবে কি যোজক। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো, এখানে এবং দ্বারা জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো এই দুইটা শব্দকে কি করছে, যুক্ত করছে, ঠিক আছে, তো এবং হবে যোজক। আবেগ, মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে কি বলে, আবেগ শব্দ বলে। যেমন বাহ চমৎকার লিখেছ, এখানে এটি হবে কি আবেগ, উফ আর পারি না, এখানে উফ হবে কি আবেগ, ঠিক আছে। শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি, নিচের নমুনা থেকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ এই আট শ্রেণীর শব্দ চিহ্নিত করো। তো এখন আমরা এই অনুচ্ছেদটা পড়ে এগুলো আলাদা করে ফেলি। বাংলাদেশের এটি কি একটি নাম, ঠিক আছে, এটি হবে বিশেষ্য। একেবারে দক্ষিণের জেলা, তো জেলাটা কোন দিকের বা কোথাকার, দক্ষিণের, তো এটি হবে কি বিশেষণ, ঠিক আছে, এটি হচ্ছে জেলার একটা অবস্থা বুঝাইছে বা স্থান বুঝাইছে। জেলা এটি কি হবে বিশেষ্য, কক্সবাজারও কি একটি নাম, এটি হবে বিশেষ্য। তো এই আনসারগুলো আমি শেষ অংশে দিয়ে দিব, সো ডোন্ট ওরি। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, তো পর্যটক একটি নাম, আকর্ষণ একটি নাম, জন্য এটি হবে অনুসর্গ, ঠিক আছে, এখানে রয়েছে, রয়েছেটা হবে ক্রিয়া, পৃথিবী এটি একটি নাম, তো এটি হবে বিশেষ্য, দীর্ঘতম সমুদ্র সৈকত, তো সমুদ্র সৈকত একটা নাম, এটি হবে বিশেষ্য, সমুদ্র সৈকতটা কেমন, দীর্ঘতম, তো দীর্ঘতম হবে বিশেষণ। প্রতিদিন এটি হবে বিশেষণ, অসংখ্য দেশি বিদেশি, তো অসংখ্য দ্বারা দেশি বিদেশিকে কী করছে, বিশেষিত করেছে, তার মানে অসংখ্য হবে কি বিশেষণ, দেশি বিদেশি একটি নাম, পর্যটকও একটি নাম। এই সৈকতে বেড়াতে আসেন, এই বলতে কাকে বুঝাইছে, কক্সবাজারকে, ঠিক আছে, তাহলে এই হবে কি সর্বনাম, সৈকত বিশেষ্য, বেড়াতে আসা এটি কি হবে ক্রিয়া, ঠিক আছে। আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, এখানে আর দ্বারা কি করেছে, যুক্ত করেছে, ঠিক আছে, তাহলে আর হবে কি যোজক। এর, এর বলতে কাকে বুঝাইছে, কক্সবাজারকে, ঠিক আছে, এর হবে সর্বনাম। সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, সৌন্দর্য হবে কি বিশেষ্য, মুগ্ধ হওয়াটা কি ক্রিয়া, বলেন শব্দটাও কি ক্রিয়া। বাহ, এখানে বাহ হবে কি আবেগ, ঠিক আছে, কি সুন্দর। কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ, কক্সবাজার তো তোমরা জানোই এটি কি হবে বিশেষ্য, সমুদ্র সৈকত বিশেষ্য, সবচেয়ে হবে বিশেষণ, ঠিক আছে, আকর্ষণীয় দিক, তো দিকটা কী রকম আকর্ষণীয় বা কক্সবাজার সমুদ্র সৈকতটা কেমন আকর্ষণীয়, এটিও হবে বিশেষণ। সবসময় বড় বড় ঢেউ তৈরি হয় সাগরে, এখানে ঢেউ কখন তৈরি হয়, সব সময়, তো এটি ক্রিয়া বিশেষণের সময় নির্দেশ করছে, এটি হবে ক্রিয়া বিশেষণ। বড় বড় ঢেউ, ঢেউটা কেমন বড় বড়, এটি হবে কি বিশেষণ, ঢেউ তো একটি নাম, এটি হবে বিশেষ্য, তৈরি হওয়া এটি কি ক্রিয়া, সাগর এটি হচ্ছে নাম, তো এটি কি বিশেষ্য। আর আর দ্বারা যেহেতু যুক্ত করছে এটি হবে যোজক, সেই ঢেউ, সেই বলতে কাকে বুঝাইছে, কক্সবাজারের ঢেউটাকে, তো এটি হবে সর্বনাম, ঢেউ তো তোমরা অলরেডি জেনেই গেছো, ঢেউটা কি বিশেষ্য। তীরে এসে, তীর তো বিশেষ্য, জুড়ে জুড়ে আশ্রে পড়ে, এখানে আশ্রে পড়ে হচ্ছে ক্রিয়া, তো জুড়ে জুড়ে শব্দটি দ্বারা এই আশ্রে পড়েটাকে কি করছে, বিশেষিত করছে, এই কারণে জুড়ে জুড়ে কি ক্রিয়া বিশেষণ, কারণ আমরা জানি ক্রিয়াকে যেই শব্দ বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ। অনেক মানুষ গা বেজাতে সৈকতে নামে, এখানে মানুষ একটি নাম বিশেষ্য, গা একটি নাম বিশেষ্য, বেজানোটা হচ্ছে ক্রিয়া, সৈকত একটি নাম বিশেষ্য। তাদের, তাদের বলতে পর্যটকদের বোঝাচ্ছে, তো তাদের কি সর্বনাম, কেউ কেউ এটিও হবে সর্বনাম, ঢেউ বিশেষ্য, দেখে কি এটি হবে ক্রিয়া, আনন্দে লাফ দিই, লাফ দেওয়াটা কি ক্রিয়া, ঠিক আছে। অনেকেই ভেজা বালি দিয়ে ঘর বানায়, এখানে অনেকেই শব্দটা কি, অনেকেই শব্দটা হচ্ছে সর্বনাম, কারণ এটি দ্বারা পর্যটকদের নির্দেশ করছে, ভেজা বালি, বালিটা কেমন ভেজা, তো ভেজা শব্দটা কি বিশেষণ, আর বালি কি হবে বিশেষ্য, দিয়ে, দিয়ে হবে ক্রিয়া বিশেষণ, ঠিক আছে, ঘর বানায়, ঘর কি নাম, এটি হবে বিশেষ্য, বানানোটা কি ক্রিয়া। ঢেউ এসে, এসে হচ্ছে ক্রিয়া বিশেষণ, সেই, সেই বলতে
সর্বনামকে বোঝাচ্ছে। ঘর ব্যঙ্গে দে, ঘর বিশেষ্য, ব্যঙ্গে দেওয়াটা কি ক্রিয়া। তবু, তবু দ্বারা যুক্ত করছে, ঠিক আছে, এটি হবে যোজক। তবু তারা, তারা কি হবে সর্বনাম। হাসি মুখে আবার ঘর বানাতে থাকে, এখানে ঘর শব্দটা কি নাম, এটি হবে বিশেষ্য। বানাতে থাকে মানে বানানো, এটি হবে ক্রিয়া। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্সের নাম থেকে, এখানে কক্সবাজার কি নাম, এটি হবে বিশেষ্য। ক্যাপ্টেন নাম, এটি হবে কি বিশেষ্য। হিরামও একটি নাম, কক্সও একটি নাম, ঠিক আছে। থেকে, এটি হবে ক্রিয়া বিশেষণ। হিরাম কক্স বিশেষ্য ছিলেন, এটি হবে কি ক্রিয়া, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া হবে বিশেষ্য, কোম্পানি হবে বিশেষ্য, একজন অফিসার, তো অফিসার হবে বিশেষ্য। অফিসার কয়জন, একজন, এটি দ্বারা সংখ্যা বোঝাইছে, তার মানে এটি হবে বিশেষণ। এর আগে কক্সবাজারের নাম ছিল পালঙ্কি, তো আগে হবে ক্রিয়া বিশেষণ, কক্সবাজার হবে বিশেষ্য, ছিল এটি হবে ক্রিয়া, পালঙ্কি কী হবে বিশেষ্য নাম। হিরাম কক্স বিশেষ্য, আঠারো শতকের, শতক হবে বিশেষ্য আর আঠারো হবে কি বিশেষণ। শেষ দিকে, দিকে শব্দটা কি ক্রিয়া বিশেষণ। পালঙ্কির পরিচালকে নিযুক্ত হন, এখানে পালঙ্কি কি বিশেষ্য, পরিচালক বিশেষ্য, নিযুক্ত হওয়াটা কি ক্রিয়া, ঠিক আছে। তার, এটি দ্বারা কাকে বুঝেছে, হিরাম কক্সকে, তো তার হবে সর্বনাম। মৃত্যুর পর একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, বাজার হবে কি বিশেষ্য, প্রতিষ্ঠা করা কি ভার বা ক্রিয়া, ঠিক আছে। যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার, তো দেওয়া হয় কি এটি ক্রিয়া। কক্স মানে কি, কক্স মানে বিশেষ্য, সাহেবও বিশেষ্য, বাজারও কি হবে বিশেষ্য। পর্যটন শিল্পকে কেন্দ্র করে কক্সবাজারে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, এখানে পর্যটন হবে বিশেষ্য, শিল্প বিশেষ্য, কক্সবাজার এবং প্রতিষ্ঠান এগুলো হবে বিশেষ্য, ঠিক আছে। কেন্দ্র করে, এটি হবে ক্রিয়া, গড়ে উঠেছে, এটি হবে ক্রিয়া। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে কয়েকটি হোটেল নির্মাণ করেছেন, এখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল এগুলো হবে বিশেষ্য, নির্মাণ করেছেন, এটি হবে কি ক্রিয়া। এছাড়া বেসরকারি উদ্যোগে অনেক হোটেল তৈরি হয়েছে, তো বেসরকারি তারপর হোটেল, এটি হবে বিশেষ্য, তৈরি হওয়া এটি কি হবে ক্রিয়া, ঠিক আছে। অনেক, এটি হবে ক্রিয়া বিশেষণ। সৈকত বিশেষ্য, কাছে হবে ক্রিয়া বিশেষণ, সৈকতের কাছে ছোট বড় অনেক হোটেল আছে, হোটেল হবে কি বিশেষ্য। তো হোটেলটা কেমন, ছোট বড়, এটি দ্বারা কি বুঝাইছে, হোটেলকে বিশেষিত করেছে, তার মানে ছোট বড় শব্দটা কি হবে বিশেষণ। অনেক, এটি হবে ক্রিয়া বিশেষণ, আছে মানে কি ভার বা ক্রিয়া, ঠিক আছে। পর্যটকদের, পর্যটক হবে কি বিশেষ্য, জন্য, এটি হবে কি ক্রিয়া বিশেষণ। এখানে গড়ে উঠেছে নানা ধরনের দোকান, তো গড়ে ওঠাটা হবে ক্রিয়া, দোকান এটি হবে কি বিশেষ্য। দোকানগুলোতে বাহারি জিনিসপত্র পাওয়া যায়, দোকানগুলো কি বিশেষ্য, জিনিসপত্র হবে বিশেষ্য, জিনিসপত্রটা কেমন বাহারি, তো এই বাহারি শব্দটা দ্বারা জিনিসপত্রকে বিশেষিত করেছে, তো বাহারি শব্দটাকে বিশেষণ, পাওয়া যায়, এটি হবে ক্রিয়া। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে হিমছড়ি পর্যটন কেন্দ্র, এখানে কক্সবাজার সমুদ্র সৈকত কিলোমিটার হিমছড়ি এগুলো হবে বিশেষ্য। বারো, বারোটা কি একটা সংখ্যা বুঝাইছে, তার মানে এটি বিশেষণ, ঠিক আছে। থেকে, এটি হবে ক্রিয়া বিশেষণ, দূরে ক্রিয়া বিশেষণ, রয়েছে এটি হবে ক্রিয়া বা ভার্ব, ঠিক আছে। পর্যটন হবে কি বিশেষ্য। পাহাড় বিশেষ্য, পাহাড়ের কূলে ঘেঁষে হিমছড়ি সমুদ্র সৈকতেও প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে যায়, এখানে পাহাড় হবে কি বিশেষ্য। হিমছড়ি বিশেষ্য, সমুদ্র সৈকত বিশেষ্য, হাজার হাজার মানুষ বেড়াতে যায়, এখানে মানুষ হবে বিশেষ্য, বেড়াতে যাওয়াটা কি ক্রিয়া। মানুষ কেমন, হাজার হাজার, এটি দ্বারা পরিমাপ বুঝাইছে, তো এটি হবে বিশেষণ। কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথটি সুন্দর ও রোমাঞ্চকর, এখানে কক্সবাজার হবে বিশেষ্য, থেকে ক্রিয়া বিশেষণ। হিমছড়ি কি এটি একটি নাম, তো এটি হবে বিশেষ্য। যাওয়ার পথটি, এখানে যাওয়া শব্দটা কি ক্রিয়া, পথ হবে বিশেষ্য। সুন্দর ও রোমাঞ্চকর, তো পথটি কেমন, সুন্দর এবং রোমাঞ্চকর, সুন্দর এবং রোমাঞ্চকর হচ্ছে বিশেষণ। কক্সবাজার ও আশেপাশের পর্যটন স্থানগুলোতে ঘোরার সময় কেবলই মনে হয়, তো এখানে কক্সবাজার বিশেষ্য,
তারপর পর্যটন বিশেষ্য, স্থানগুলো বিশেষ্য, ঘুরার সময় এটি হবে ক্রিয়া। আহা, কত সুন্দর আর বৈচিত্র্যময় আমাদের বাংলাদেশ! এখানে আহা কি? এটি হবে আবেগ। ঠিক আছে, কত সুন্দর আর বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ! বৈচিত্র্যময় হবে বিশেষণ, কারণ বাংলাদেশটা কেমন বৈচিত্র্যময়, তো এটি হবে বিশেষণ। আমাদের হবে সর্বনাম, বাংলাদেশ হবে কি? বিশেষ্য। ঠিক আছে, তো তোমাদের এখন আমি এই আনসারগুলো প্রোভাইড করছি, তোমরা দেখে নাও। এগুলো তোমরা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? তারপর এখানে এগুলাই বলছে, এগুলা ফিল আপ করার জন্য। ঠিক আছে, বাক্যের শ্রেণী, ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, বিবৃতিবাচক বাক্য অর্থাৎ যেই বাক্য দ্বারা বর্ণনা প্রকাশ করবো, ঠিক আছে, সেই বাক্যটা হবে বিবৃতি বাক্য। যেমন দেখো, সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পাই যেসব বাক্যে সেগুলোকে বিবৃতি বাক্য বলে। যেমন একটি পাখি আমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে, তো এটি কি? বিবৃতি বাক্য। প্রশ্নবাচক বাক্য, যে বাক্যগুলো দ্বারা প্রশ্ন করা হবে তাকে কি বলা হয়? প্রশ্নবাচক বাক্য। কোন পাখি তোমাদের কাঁঠাল গাছে বাসা বেঁধেছে? তো এখানে দেখো, প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, তার মানে এটি প্রশ্নবাচক বাক্য। ঠিক আছে, অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্য দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা বুঝাইব তাকে বলে অনুজ্ঞাবাচক বাক্য। যেমন দেখো, কাঁঠাল গাছে একটি হাঁড়ি বেঁধে দাও, এটি দ্বারা কি করেছে? আদেশ বুঝাইছে, তার মানে এটি অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে, আবেগবাচক বাক্য, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে আবেগবাচক বাক্য বলে। কি সুন্দর দেখতে সেই পাখিটা, তো এটি দ্বারা কি করছে? বিস্ময় প্রকাশ করছে। ঠিক আছে, তাছাড়া সবসময় মনে রাখবা, কোনো একটা বাক্য বা সেন্টেন্সের শেষে বিস্ময় সূচক এই চিহ্নটা থাকবে, তখন এটি বুঝে নিবা যে এটি আবেগবাচক বাক্য। ঠিক আছে, এখন আমরা এই অনুচ্ছেদটি পড়ব এবং অনুচ্ছেদটি থেকে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করব। তো আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিব, তারপর আনসারটি পরে প্রোভাইড করব। বিকাল 4:30টায় সবার মাঠে আসার কথা, তো এটি কিন্তু একটি বর্ণনা বোঝাইছে, অর্থাৎ এটি দ্বারা কিন্তু প্রশ্নও বোঝায় নাই, আবেগও বোঝায় নাই, অনুজ্ঞাও বোঝায় নাই, তার মানে এটি কি? বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, আজ কোনো খেলা হবে না, জরুরি সভা হবে, তো এটি দ্বারাও কি করেছে? বিবৃতি প্রকাশ করছে। ইমনদের পুরাতন বিটায় একটা পোড়াবাড়ি আছে, এটি হবে বিবৃতি বাক্য। সেখানে কয়েকদিন ধরে কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যাচ্ছে, এটিও বিবৃতি বাক্য। ওখানে গুপ্তধন থাকতে পারে, বিবৃতিমূলক বাক্য। নীলয় খানিক কৌতূহল হয়ে ইমনের দিকে তাকিয়ে বলছিল, এটিও বিবৃতিমূলক বাক্য। ওই বাড়িতে গুপ্তধন আছে নাকি? এখানে দেখো, প্রশ্ন করা হয়েছে, তার মানে এটি প্রশ্নবাচক বাক্য। ইমন অবাক হয়ে বলেছিল, তাই নাকি? তো তাই নাকি, এটি হবে আবেগ সূচক বাক্য। এই যে দেখো, বিস্ময় চিহ্ন প্রকাশ করেছে। আমি তো জানি না এটি কি হবে, বর্ণনামূলক বাক্য। আসলেই কোনো গুপ্তধন আছে কি না তা যাচাই করার জন্য অভিযানের প্রস্তাব দিয়েছিলাম কামাল, তো এটি হবে বিবৃতি বাক্য। বলেছিল, চল আমরা খোঁজ করে দেখি, চল আমরাই খোঁজ করে দেখি, এটি হবে অনুজ্ঞাবাচক বাক্য। ঠিক আছে, মানে আদেশ বুঝাইছে এটি দ্বারা। গুপ্তধন থাকলে ঠিক খুঁজে পাব, এটি হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইমনদের পুরাবাড়িতে কবে এবং কিভাবে অভিযান চালানো হবে তা নিয়ে আলোচনার জন্যই আজকের সভা, বিবৃতিবাচক বাক্য। আমার অবশ্যই খানিক ভয় ভয় করছে, বিবৃতিবাচক বাক্য, কারণ অপরিচিত লোকগুলো যদি ঠিক গুপ্তধন খুঁজতে আসে তো বিস্ময় প্রকাশ করেছে, তার মানে এটি হবে আবেগ। আর যদি আমাদের সাথে ওদের দেখা হয়ে যায়, এটি হবে কি? আবেগ বা বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে, তবে ঠিক তারা প্রশ্ন করবে, এখানে কি করেছো তোমরা, এখানে কি করছো তোমরা, এটি হবে প্রশ্নবাচক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন আছে। তখন আমরা কি উত্তর দেব, এটি হবে প্রশ্নবাচক বাক্য। উত্তরে ওদের পছন্দ না হলে বলতে পারে, এখানে আর আসবে না, এটি হবে অনুজ্ঞাবাচক বাক্য, মানে আদেশ করছে, যাও চলে যাও, আদেশ করছে, আদেশবাচক বা অনুজ্ঞাবাচক বাক্য। তাছাড়া লোকগুলো হয়তো গুপ্তধন খুঁজতে আসেনি, অন্য কাজে এসেছে, এটি হবে বিবৃতিবাচক বাক্য। তবু সেখানে যেতে আমার বই করবে, বিবৃতিবাচক বাক্য। যে পুরাতন বাড়ি, এটি দ্বারা আবেগ বা বিস্ময় প্রকাশ করছে, তার মানে এটি হবে আবেগ সূচক বাক্য। বাড়ির চারপাশে কত বড় বড় গাছ, এটি হবে আবেগ সূচক বাক্য। দিনের বেলাতেও বাড়ির ভিতরটা অন্ধকার হয়ে থাকে, বিবৃতি।
সেখানে এমনিতেই সহজে কেউ ঢুকতে চায় না, এটি হবে কি বিবৃতিবাচক বাক্য। ঠিক আছে, তো এখন আমি তোমাদের আনসারগুলো প্রোভাইড করছি, তোমরা এগুলো স্ক্রিনশটে নিয়ে রাখতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো। তোমাদের যেন সুবিধা হয় সেই দিকটা খেয়াল করে এই আনসারগুলো আমি প্রোভাইড করছি। তোমরা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, যেটা খুবই দুঃখজনক, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, এখানে তোমরা এই আনসারগুলো লিখে দিবা। আজকের ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটি আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।